গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে ইউটিউবার রদ্দু রায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য গ্রেফতার করা হয়েছে তাকে। হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের হয়। বেশ কিছুদিন আগে রদ্দু রায় নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছিলেন রদ্দু রায়। তারপরেই হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের হয়। উল্লেখ্য, ইউটিউবার রদ্দুর তার বিভিন্ন মন্তব্য অশ্লীল কথাবার্তার জন্যই সামাজিক মাধ্যমে পরিচিত মুখ। কলকাতায় শো করতে এসে নজরুল মঞ্চে প্রখ্যাত সঙ্গীত শিল্পী কে কে অসুস্থ হয়ে পড়া ও তারপর তার মৃত্যুর ঘটনা নিয়ে রদ্দুর রায়ের সাম্প্রতিকতম ভিডিও, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।